তো অনেক সময় আপনার দরকার হতে পারে একেবারে এর এর যে লাস্ট এলিমেন্টটা আপনি ডিলিট করে দিবেন, লাস্টের এলিমেন্টটা। তো তার জন্য যে ফাংশনটি ব্যবহার করবেন সেটা হলো আপনার এর এ পপ। তো কিভাবে আপনি সেটি করবেন, সাপোজ ধরুন এটাকে রিমুভ করে দিলাম, তো এখানে আর্কটা দিলাম, গ্রিন দিলাম, তো সাপোজ আমি আর্কটা দিলাম যে ব্লো, আরেকটা দিয়ে নিলাম এরকম। তো আমি চাচ্ছি যে ব্লো রিমুভ করে দিব, হ্যাঁ ডাইনামিক্যালি রিমুভ করবো। তার জন্য আপনি যে কাজটি করবেন, এখন আপনি লিখবেন যে এরে আন্ডারস্কোর, তারপরে লিখবেন যে পপ, ওকে এরে পপ, এই ফাংশনটি আপনি লিখবেন। তো এই ফাংশনটির মধ্যে জাস্ট আপনি এরেটা, অর্থাৎ এই যে ভ্যালুগুলো, অনেকগুলো ভ্যালু এরেতে দিয়ে আপনি যে ভেরিয়েবলের মধ্যে রেখেছেন সেই ভেরিয়েবলটা ধরে দিবেন। তার মধ্যে কি, তার মানে কি, সে লাস্টের এলিমেন্টটা ডিলিট করে দিবে। তারপর আপনি কি করবেন যে এটা, এই এরিয়াটাকে আপনি প্রিন্টার করবেন, প্রিন্টার করে দেখবেন যে লাস্টের এলিমেন্টটা নেই, অর্থাৎ এই যে ব্লো নেই। আমি যদি এটাকে রিলোড দিই, আচ্ছা প্রিন্ট, আচ্ছা এখানে সেমিকোলন দিতে হবে, সরি। তো এখন যদি রিলোড দিই দেখবেন চাই যে ব্লো নেই। হ্যাঁ, তা আরেকটা বাড়িয়ে দিই, বাড়িয়ে দিলে বিষয়টা আরো বুঝতে পারবেন। তো আমি এখানে দিলাম যে স্কাই ব্লো, তো স্কাই ব্লোকে সে ডিলিট করে দিবে। যে যেমন সাপোজ আমি একটা রিলোড দিলাম, দেখুন যে ব্লো পর্যন্ত আছে, রেড গ্রিন ব্লো পর্যন্ত আছে, কিন্তু স্কাই ব্লো নেই। অর্থাৎ কি, শেষেরটা কি, সে রিমুভ করে দিয়েছে এই যে এটা, এই ফাংশনটার মাধ্যমে। জাস্ট আমি এই ফাংশনটাকে যদি আমি এখন কমেন্টের মধ্যে রাখি, দেখবেন যে সে আগের সবগুলো সে প্রিন্ট করছে, এই যে স্কাই ব্লো প্রিন্ট করছে। তো এর পপের মাধ্যমে আমরা কি কাজ করতে পারি, একেবারে এর এর শেষের যে এলিমেন্টটা আছে, ইন্ডেক্সটা আছে, সেটা কি আর কি আমরা রিমুভ করে দিতে পারি। এই যে রিমুভ করে দিলাম, ওকে। তো এখন সাপোজ ধরুন আপনি চাচ্ছেন যে এই যে আমাদের সাপোজ ধরুন এখানে তিনটা ভ্যালু আছে, তো আপনি চাচ্ছেন যে আরও কিছু ভ্যালু ডাইনামিক্যালি অ্যাড করবেন। তো তার জন্য আপনি যে ফাংশনটি ব্যবহার করবেন সেটা হলো এরে পুশ, এরে পুশ, এই ফাংশনটি আপনি ব্যবহার করবেন। তো এই ফাংশনটি ব্যবহার করার জন্য আপনি কি কি পুশ করতে চাচ্ছেন, অর্থাৎ দিতে চাচ্ছেন। তো এখানে যে এরেগুলো রেখেছেন আগে, যে ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা আগে দিবেন। এখানে দেওয়ার পর এখানে সাপোজ আমি করতে চাচ্ছি যে ইউলো, ইউলো দিতে চাচ্ছি, ইউলো আমি দিলাম, রেড গ্রিন ইউলো। তারপর সাপোজ আরও দিতে চাচ্ছি স্কাই ব্লু, আমি দিয়ে নিলাম, তো পুশ করে নিলাম। তো পুশ করে নেওয়ার পর আমি যখন এই যে প্রিন্টার করবো কোন কোনটাকে, এরেটাকে, তখন আমি দেখতে পারবো রেড গ্রিন ব্লু ইউলো স্কাই ব্লু সবগুলো কি অ্যাড হয়ে গেছে। রেলোড দিলাম, এই যে দেখুন রেড গ্রিন ব্লু ইউলো স্কাই ব্লু সবগুলো কি অ্যাড হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে এরে পপ এবং এরে পুশ কিভাবে কাজ করে। তো সাপোজ আপনি এসএসসি টিম এরেতে আপনি পুশ করতে চাচ্ছেন, তো তখন সে কি করবে, যেমন ধরুন আমি এখানে, আমি আমি এখানে দিলাম সাপোজ এ, তারপরে এখানে দিলাম সাপোজ বি দিলাম, ওকে বিতে আমি গ্রিন দিলাম, আর এটা আমি এত কিছু দেওয়ার দরকার নেই। সাপোজ এই দুটো আমি করতে চাচ্ছি, ইউরো এবং স্কাই ব্লু। তো সে কি করবে, সে নাম্বার দিয়ে ইন্ডেক্স করে নেবে। যেমন সাপোজ ধরুন আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পর যখন আমি রিলোড দিলাম, দেখুন সে কিন্তু 01 দিয়ে কি ইন্ডেক্স করে নিল, শেষে কি একসাথে অ্যাড হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে কাজগুলো করবেন। ওকে, ধন্যবাদ।